হে একজন সাধারণ মানুষ বাপবা না আপনারা, হে অনেক দুর্নীতির লোকের জড়িত আছে। আর হে খেয়ে হে কিতাব বাগিয়া হে কইল যে এম এল এর ব্যাপার নিয়ে এম এল এর গুরু হে যখন গিয়া হে কোনো মানে তার নিজের পার্সোনালি স্বার্থর বিনিময় কিছু আমার মনে হয় এম এল এর লোকে ডিসকাস করছে। ডিসকাস করার কারণে এম এল এ দেখছেন যে এই মানুষ যদি কন্ট্রোল করি না তাহলে আমি খাটিগোড়ার জনগণকে কিছু দিতাম পারতাম না। গত দুই দিন আগে কাটিকোড়ার বিধায়ক খলিলউদ্দিন মজুমদারকে নিয়ে কুমন্তব্য করেছিলেন এআইইউডিএফ এর কেন্দ্রীয় কমিটির সম্পাদক মালুনা এনামুল্লা। বলেছিলেন বিরোধী দলের বিধায়কদের জুতা মারা উচিত এবং বিধায়ক খলিলউদ্দিন মজুমদারের সাথে যারা থাকেন ওরা নাকি থুবলা। এরই প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ব্যবসায়ী রেহানউদ্দিন খাঁ বুধবার সংবাদ মাধ্যমকে জানান, কাটাকাল থেকে কাটিকোড়া এসে কাটিকোড়ার মানুষকে নিয়ে কুমন্তব্য করার সাহস কোথায় পেলেন এনামুল্লা? আগামীতে এর পুনরাবৃত্তি ঘটলে পরিণাম ভয়াবহ হবে, প্রয়োজনে গণ আন্দোলন গড়ে তোলা হবে। রেহানউদ্দিন আরও বলেন, মালুনা এনামুল্লা বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ার পেছনে কী রহস্য লুকিয়ে রয়েছে, এজন্য অভিযুক্তকে পুলিশ ধরছে না কেন? কয়লা থেকে শুরু করে বার্মিজ সুপারি, জাল স্কুল সার্টিফিকেট সংক্রান্ত বিভিন্ন অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ আজ পর্যন্ত এনামুল্লাকে আটক করছে না কেন? এমনকি এক মহিলার শ্লীলতাহানিরও অভিযোগ রয়েছে ওই এনামুল্লার বিরুদ্ধে। বিগত কয়েকদিন আগে থানার দালালির একটি অডিও ভাইরাল হয়েছিল, তারপরও কাটিকোড়ার পুলিশ পুরোপুরি নীরব কেন? এর পেছনে কী রহস্য রয়েছে, এমন প্রশ্ন রেহান বাবুর। অরিজিনালি দেখতে যাই কিন্তু অনেক সেন্টিগ্রেটর লোকে হে জড়িত আছে, কারণ হে একজন সাধারণ মানুষ বাপবা না আপনারা, হে অনেক দুর্নীতির লোকে জড়িত আছে। আর হে খেয়ে হে কিতাব বাগিয়া হে কইল যে এম এল এর ব্যাপার নিয়ে এম এল এর গুরু হে এম এল এর হাত ধরিয়া হে আইল ইউডিএফ দল। আর আজকে ইউডিএফ দল রে দল সম্বন্ধে হে কিতা জানে, আজকে হে একলা বারবার একলা এক কথাও কইতে চায় যে ইউডিএফ দল ওরকম হরকম, হে আবার খাটিগোড়া সব আমার যত যুবক ভাই বন্ধু আছে যত ব্যক্তিবর্গ আছে খাটিগোড়া সমষ্টির প্রত্যেক মানুষ এম এল এর লোকে জড়িত আছে, প্রত্যেক যা যে বুট দিছে হেও জড়িত আছে, যে বুট দিছে না হেও জড়িত। এটা ইলেকশন আইলে দল বল লইয়া দৌড়াদৌড়ি পড়ে, ইলেকশন পরে একা কিন্তু এনামুল্লার নাই আর একা আমার নাই, এম এল এ 188,000 মানুষের কথা কইতে চাই। আর এম এল এর লোকের যারা জড়িত আছে 188,000 ব্যক্তিবর্গর লগর একজন জড়িত আছে, আর একজন না 188,000 মানুষ জড়িত আছে। এক লম্পট বেটা হে যদি কয় হ্যাঁ খারা যারা জড়িত আছে তারা তুবলা, তাহলে আমার মনে হয় এটা গোটা খাটিগোড়াবাসী রে হে কইছে তুবলা। আমার প্রত্যেক কাটিগোড়া যুবক ভাই বন্ধুরে আমি অনুরোধ করিয়া বিনম্র অনুরোধ করিয়া যে হে মেইন তুবলা হইল হে, আর এই তুবলার কথা গিয়া কোনো মানুষ বিভ্রান্ত হওয়ার হে বিভ্রান্ত করার কাটিগোড়ার মানুষের অনেক চেষ্টা চালাইয়া যাইতে আছে। কারণ হইল গিয়া হে একদিন এই এম এল এর ফিসি ফিসি ঘুরছে, আপনারা জানেন জিতার পরে ঘুরছে, যখন গিয়া হে কোনো মানে তার নিজের পার্সোনালি স্বার্থর বিনিময় কিছু আমার মনে হয় এম এল এর লোকে ডিসকাস করছে। ডিসকাস করার কারণে এম এল এ দেখছেন যে এই মানুষ যদি কন্ট্রোল করি না তাহলে আমি খাটিগোড়ার জনগণকে কিছু দিতাম পারতাম না। একটা ইভেন রাস্তা আইলেও রাস্তার মধ্যে কমিশন বুয়াইব, একটা স্কুলের মধ্যেও কমিশন বুয়াইব, বিদ্যবাদার মধ্যে। সোনার সংসার জুয়েলার্স এর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের, গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার, গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়, এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্য আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-260081 অথবা 93-95-16-3088।
কালাইন থেকে আব্দুস সুফান লস্করের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা।